প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের ঝুলিতে পদকের ছোড়াছড়ি। টোকিও অলিম্পিকেও ছাপিয়ে গিয়েছে ভারতের পদক প্রাপ্তির সংখ্যা। এখনও পর্যন্ত 4টি সোনাসহ ভারত মোট 22টি পদক জিতেছে। পদক তালিকার 15তম স্থানে আছে। আর নিয়ম করে পদকজয়ীদের সঙ্গে ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারা অলিম্পিক গেমসে পদকজয়ী অজিৎ সিং যাদব, সুন্দর সিং গুর্জর, শরৎ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দীপ্তি জীবনজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বর্তমানে সিঙ্গাপুর সফরে আছেন প্রধানমন্ত্রী। বুধবার 4 সেপ্টেম্বর সেখান থেকে টেলিফোনে এই পদকজয়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্যারা অলিম্পিকে এখন পর্যন্ত ভারতের সর্বকালের সেরা পারফরমেন্স নিয়ে তার আনন্দ প্রধানমন্ত্রী ভাগ করে নেন পদকজয়ীদের সঙ্গে। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তাদের পারফরমেন্স দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করেছে এবং তাদের এই অবদানে বিভিন্ন খেলা দেশে জনপ্রিয় হচ্ছে। পদকের রং নিয়ে চিন্তা না করে খেলোয়াড়দের তাদের জয় উদযাপন করতে বলেন প্রধানমন্ত্রী, কারণ তারা প্রত্যেকে দেশের গর্ব। প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের F-46 জ্যাভলিনে থ্রো প্রতিযোগিতায় রৌপ্য জিতেছেন অজিৎ সিং যাদব। একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন সুন্দর সিং গুর্জর। T-63 হাই জাম্পে রৌপ্য পদক জিতেছেন শরৎ কুমার। একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জামিয়াত করেছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আর দীপ্তি জীবনজি ব্রোঞ্জ জিতেছেন 400 মিটার T-20 প্রতিযোগিতায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।